ফুড ইন্ডাস্ট্রির এমন কিছু মেশিন যেগুলোকে কাজ করতে দেখে আপনি অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের পছন্দের চকোলেট ক্যান্ডি জেলি তৈরি করা হয়। ইন ডেলি কাটোটেক আনারসের জুস তৈরি করা এই মেশিনটি তৈরি করেছে ইতালির একটি কোম্পানি ইন ডেলি ক্যাটো। আনারসগুলো ধোয়ার পর কনভেটো বেল্টের মাধ্যমে উপরে চলে আসে, তারপর এক এক করে এই মেশিনটি আনারসগুলোকে রোলারের মধ্যে ফেলে, তারপর নিচে লাগানো পাইপের মাধ্যমে পরিষ্কার জুস বের করা হয়। সেই জুস একটি ট্যাঙ্কে জমা করা হয়, অবশিষ্ট আনারস পাশের একটি পাইপের মাধ্যমে বের হয়ে যায়, যা পরবর্তীতে জীবজন্তুর খাবার হিসেবে ব্যবহার করা হয়। এই মেশিনের মাধ্যমে এক ঘন্টার ভেতরে 6 টন আনারসের জুস তৈরি করা যায়। বেকন ফুড ইকুইপমেন্ট পৃথিবীর সব ব্যক্তিরই জন্মদিন পালন করতে হলে একটি কেকের প্রয়োজন। আপনারা কি দেখতে চান কিভাবে একটি মেশিন সুস্বাদু কেক তৈরি করে? এই মেশিনটি সম্পূর্ণ ডিজিটালভাবে কন্ট্রোল করা যায়। এই মেশিনটির উপরে শুধু একটি ব্রেড রাখতে হবে। এই মেশিনে থাকা আলাদা আলাদা সেকশন আলাদা আলাদা কাজ করে, যেমন ব্রেডের উপরে ক্রিম লাগানো, মুভিং স্ট্রেসের মাধ্যমে কেককে সামনে আগানো, তারপর ওই ব্রেডের উপরে একজন ব্যক্তি আরেকটি ব্রেড রাখে, তারপর সামনে থাকা আরেকটি মেশিন কেকটিকে সম্পূর্ণ ক্রিম দিয়ে মাখিয়ে দেয়। সবশেষে তৈরি করা কেকের উপরে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া হয়। এই সম্পূর্ণ মেশিনটি অ্যাডজাস্ট করা যায়, যার মাধ্যমে আলাদা আলাদা কেকের শেপ দেওয়া যায়। জর্জস ক্যান্ডি ক্যান্ডি কিংবা চকোলেট সব বাচ্চারাই পছন্দ করে, এমনকি অনেক বড় মানুষও চকোলেট খেতে পছন্দ করে। এটি খেতে যতটা মজা লাগে ঠিক ততটাই মজা পাবেন আপনি এটি তৈরি করতে দেখলে। ক্যান্ডি বানানো একটি লম্বা প্রসেস, যাতে ক্যান্ডিকে অনেক রোলারের মধ্যে দিয়ে যেতে হয়, যেখানে ক্যান্ডিকে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া হয়। বিভিন্ন ধরনের শেপ দেওয়ার পর এই ক্যান্ডিকে ফ্রিজ করা হয়। যখন এই প্রসেস চলে তখন এই ক্যান্ডিকে দেখতে একটি সাপের মতো মনে হয়। সবশেষে একটি কাটারের সাহায্যে ছোট ছোট আকারের ক্যান্ডি কিংবা জেলিতে পরিণত করা হয় এবং প্যাক করে মার্কেটে বিক্রি করা হয়। আপনার স্ক্রিনে যে ক্যান্ডির ভিডিও দেখতে পাচ্ছেন সেটি তৈরি করা হয় ইতালিতে। ব্লু বানি আইসক্রিম গরমের দিনে আইসক্রিম খেতে কে না পছন্দ করে? এখন আমি আপনাদেরকে দেখাবো আইসক্রিম মেকিং প্রসেস। প্রথম থেকে বানানো কোনগুলোকে চকোলেট দিয়ে ফিল আপ করা হয় একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে, তারপরে এর ভেতরে চকোলেট ক্রিম দেওয়া হয়, তারপর একটি রোবোটিক হ্যান্ড এই কোনগুলোতে সম্পূর্ণ ক্রিম ভর্তি করে। এই প্রসেসগুলো সম্পূর্ণ হলে কনভেয়ার বেল্ট এই আইসক্রিমগুলোকে সামনে নিয়ে যায়, যেখানে এই আইসক্রিমগুলোকে উল্টো করে চকোলেটে ডোবানো হয়। সেখানে এই আইসক্রিমগুলোর উপরে আলাদা আলাদা লেয়ারে চকোলেট বাদাম চেরি দেওয়া হয়। সবশেষে এগুলো প্যাক করে মার্কেটে বিক্রি করা হয়। নেমকো ফুড ইকুইপমেন্ট এটি এমন একটি কোম্পানি যারা তৈরি করেছে ঘরে ফল কাটা এবং জুস তৈরি করার একটি অসাধারণ মেশিন। যে কোনো ফলের দুই পাশ কেটে এর ভেতরে রেখে এর হ্যান্ডেল নিচে নামালে এই মেশিন ফল আর ফলের ছোবড়া আলাদা করে দেয়। আপনি চাইলেই সেই ফল ছোট ছোট টুকরোতেও কেটে ফেলতে পারবেন। কোয়ালিমার্ক মেশিন এটি হলো রুটি বানানোর অটোমেটিক মেশিন। বড় বড় হোটেল রেস্তোরাঁগুলোতে বেশি বেশি রুটি বানানোর জন্য এই মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনটি একজন অপারেট করে মিনিটের মধ্যেই 100 রুটি তৈরি করতে পারবে। চিবা এটি এমন একটি মেশিন যার মাধ্যমে সবজি খুব দ্রুত কাটা যায়। আপনি এর উপরে বাঁধাকপি রেখে উপরে থাকা হ্যান্ডেল ঘোরালে খুব দ্রুত বাঁধাকপি কেটে নিচে পড়বে। এটি ব্যবহার করা খুবই সহজ আর এটি খুব কম জায়গা দখল করে। আপনি চাইলেই এটি আপনার ঘরে খুব সহজেই ব্যবহার করতে পারেন আর এটি ব্যবহার করে মহিলারা খুবই আনন্দ পাবে এটা নিশ্চিত। ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন। আরও এমন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।